কে রে, তোরা সবাই কেবা আছো? পড়াশোনা কেঙ্গা চলিচ্ছে তোদের? আজকে তো তোদের জীববিজ্ঞান ক্লাস, তাই না? তো আজকে জীববিজ্ঞান তোদের ক্লাস নিবো, জাস্ট বেসিক কিছু প্রশ্ন ধরবো সাধারণ জ্ঞানের উপর, দেখি কে কেমন পড়ে আসছিস। আচ্ছা সল্টেস, বলতো এখান থেকে আমেরিকা বেশি দূরে নাকি সূর্য বেশি দূরে? স্যার স্যার অবশ্যই আমেরিকা বেশি দূরে, এটা তো একদম সহজ প্রশ্ন। কে রে, আমেরিকা বেশি দূরে হলো ক্যাঙ্কা করে, আমাকে বুঝিয়ে বলতো দেখি। স্যার এটা তো আরো সহজ, আমি যদি জানালা দিয়ে উঁকি দেই অবশ্যই সূর্যকে দেখতে পাবো, কিন্তু আমেরিকাকে দেখতে পাবো না। তো বন্ধুরা, আপনারা ইতিপূর্বে যে ভিডিও ক্লিপ বা কার্টুন ভিডিওগুলো দেখলেন, আসলে এগুলো কিন্তু আপনি চাইলে হাতের ফোনটা দিয়ে 2 থেকে 5 মিনিটের ভিতর তৈরি করতে পারবেন, এবং থাম্বনেইলে কিন্তু এটাই লেখা আছে। তো আসলে কিন্তু এটা বাস্তব যে আপনি 2 থেকে 5 মিনিটের ভিতরে একটা কার্টুন অ্যানিমেশন ক্লিপ বা কার্টুন ভিডিও তৈরি করা সম্ভব এই স্মার্টফোনের দুনিয়ায়। তো আজকের ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো যে আপনি কীভাবে 2 থেকে 5 মিনিটের ভিতরে একটা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবো, এবং এটা শিখবো যে আসলে কীভাবে হাতের ফোন দিয়ে আপনি 2 থেকে 5 মিনিটের ভিতর কার্টুন তৈরি করবেন, এবং সেটা ইউটিউবে আপলোড দিয়ে আপনি চ্যানেলটাকে খুব দ্রুত মনিটাইজেশন অন করাবেন। আর এই বিষয়গুলো কিন্তু 100% কপিরাইট ফ্রি, আমি যে মেথড বা যে সফটওয়্যার দিয়ে কাজটা দেখাবো এটা কিন্তু 101% কিন্তু মনিটাইজেশন দেয়, এবং এটা কিন্তু কিছু কিছু ফিচার ফ্রি আছে এবং কিছু ফিচার আপনাকে পেইড আছে। তো জাস্ট আপনি ফ্রি ফিচার দিয়েও কিন্তু চ্যানেল আজীবন চালাতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি মনে করেন নতুন কিছু শিখলেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক, ফিরছি ইন্ট্রোর পর। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু প্লটাগন অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি, এবং এটা দিয়েই দেখাবো যে 2 থেকে 5 মিনিটে কীভাবে আপনি একটা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন, যেটা আমরা ভিডিওর শুরুতে ইন্ট্রো হিসেবে দেখিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমরা অ্যাপ্লিকেশনটা প্রায় ওপেন করে ফেলেছি। তো অ্যাপ্লিকেশনটা ওপেন হতে আপনাদের কিছুটা সময় নেবে দেখুন, এবং উপরে লেখা আছে ক্রিয়েট ভিডিও, জাস্ট আমরা কী করব ওই ক্রিয়েট ভিডিওর উপর ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখুন, এই ক্রিয়েট ভিডিওর উপরে ক্লিক করলে কিন্তু আপনার পুরো লেআউটটা কিন্তু সামনের দিকে চলে আসবে। দেখুন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আপনারা কী করবেন এই ক্রিয়েট ভিডিওর উপর ক্লিক করে দিয়ে দেবেন। দেখুন ক্রিয়েট ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু কিছু সময় লোড নেবে, এবং অটোমেটিক কিন্তু একটা সিন আপনার এখানে চলে আসবে। তো আমি অটোমেটিক সিনটা নিব না, সবচাইতে যে পপুলার সিন হেঁটে যাওয়া সেই সিনটা নিব, যে আসলে কীভাবে কার্টুনগুলো হাঁটে, একটা বা দুটো চরিত্র একসাথে হাঁটতে পারে সেইটা নিব। তো স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে চলে আসুন। তো স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে কিন্তু আপনি এটা আপনি দেখতে পারবেন। আপনি ভিডিওটা একটু খেয়াল করুন, এবং সেখানে কিন্তু এখানে নেট কানেকশন উইক জন্য কিন্তু এখানে থাম্বনেইলগুলো শো হতে একটু সময় নিচ্ছে বা শো করতেছে না। তো আপনার নেট কানেকশন ভালো হলে আপনি শো করবে, এবং তাছাড়া আপনি এখানে লেখা দেখেও আপনি কাজ চাইলে নিতে পারবেন। তো দেখুন নিচের দিকে আসার পর দেখুন এখানে লেখা আছে এই যে স্ট্রিট মিডিয়াম ওয়াকিং স্ট্রিট অ্যালোন, এ জাতীয় অনেক কিছু লেখা আছে, 4টা হাঁটার সিন আছে। এখানে আপনার মোবাইল বা পিসি ভার্সন দুটোতেই 3 থেকে 4টা হাঁটার সিন আপনি পাবেন। তো জাস্ট দেখুন আমি একটা হাঁটার সিন নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হলো নো অ্যাক্টরের উপরে ক্লিক করে একটা অ্যাক্টরকে সিলেক্ট করা। তো দেখুন আমি এখান থেকে দুটো ক্যারেক্টার পরপর নিয়ে নিই, দেখুন একটা ক্যারেক্টার নিয়ে নিলাম, এবং পরবর্তীতে নো অ্যাক্টর আবার ওইখানে ক্লিক করে দ্বিতীয় ক্যারেক্টারটাও আমরা নিয়ে নিব। তো এইভাবে আপনারা কী করবেন, ক্যারেক্টারগুলোকে আপনারা স্টেপ বাই স্টেপ নিয়ে নেবেন। দেখুন আমি আরও একটা ক্যারেক্টার এখানে নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো গল্পের প্রয়োজন অনুসারে মানে এই ক্যারেক্টারগুলো নিজে বানিয়ে নেবেন, বা ডিফল্টভাবে দেওয়া আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। তো দেখুন আমাদের 2টা ক্যারেক্টার নেওয়া হয়ে গেছে, এবং প্লটাগন স্টোরি বা স্টুডিওতে কিন্তু 2টার বেশি ক্যারেক্টার ম্যানুয়ালি নেওয়া যায় না। তো জাস্ট এখন আমাদের কাজ হলো এদের ভিতরে কথা বলানো। তো জাস্ট কথা বলানোর জন্য আমরা একটা ক্যারেক্টারকে সিলেক্ট করবো, তারপর দেখুন ডান পাশে মাইক আইকন এবং নিচে লেখার অপশন, আপনি চাইলে লিখে ডায়লগ দেওয়াতে পারবেন, অথবা সরাসরি মাইক আইকনে ক্লিক করে আপনি আঞ্চলিক ভাষায় বা আপনার নিজস্ব ভাষায় আপনি তাদেরকে দিয়ে ভয়েস দিয়ে তাদেরকে দিয়ে কথা বলাতে পারবেন। তো জাস্ট আমি সাজেস্ট করবো আপনি ভয়েস আইকনে ক্লিক, অর্থাৎ মাইক আইকনে ক্লিক করে আঞ্চলিক ভাষা দিয়ে আপনার কার্টুন স্টোরিগুলো বানাবেন, তাহলে সেটা বেশি এন্টারটেইনমেন্ট হবে এবং দর্শক দেখতে পছন্দ করবে। দেখুন আমার ভয়েস দেওয়া হয়ে গেছে, জাস্ট এখন আমরা কী করবো
এই দেখুন এখানে প্রথম ভয়েস দেওয়ার জন্য জাস্ট প্রথমে পারমিশনগুলো দেওয়ার পর মাইক আইকনে ক্লিক করে দেখুন নিচে কিন্তু রেকর্ড হওয়া শুরু হচ্ছে। দেখুন এদের নিচে কিন্তু আপনি যত সময় বলবেন এটা কিন্তু রেকর্ড হবে, এবং উপরের দিকে খেয়াল করুন এই রেকর্ড হওয়া পর্যন্ত কিন্তু দুইটা ক্যারেক্টার সমান তালে কিন্তু হাঁটতেছে রাস্তা দিয়ে। তো এইভাবে কিন্তু আসলে হাঁটার চরিত্রগুলো কিন্তু নেওয়া হয়, আর এই চরিত্রটা কিন্তু একদম পেইড ফিচার, আপনি কিন্তু ফ্রিতেই হাঁটার সিন পাবেন না। তো বন্ধুরা যারা আসলে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান বা পেইড কোনো ভার্সন আপনি নিতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনি আমার সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করুন, আমি আপনাদের সমস্ত হেল্প করব। তো দেখুন এরপরে আমরা অন্য একটা চরিত্রকে কথা বলাবো। তো এইভাবে আপনি আপনার চরিত্রগুলোকে কথা বলিয়ে নেবেন, নেওয়ার পর আপনি যদি মনে করেন যে এর দ্বারা আপনি আরও কিছু কথা বলাবেন, যতটা সময় আপনার গল্পের প্রয়োজন হবে তত সময় আপনি একজন বা অন্যজন দিয়ে কথা বলিয়ে নেবেন। তো বলানোর পর দেখুন আমি চাচ্ছি যে এরপরে ও আরও কথা বলবে, সেম একইভাবে যতটা কথা বলানোর প্রয়োজন আপনারা কথাটা বলিয়ে নেবেন। দেখুন আমি পরবর্তীতে কিন্তু অন্য একটা ক্যারেক্টারকে দিয়ে কথা বলাইতেছি, নিচে কিন্তু দেখুন রেকর্ড হচ্ছে। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা দেখে যদি মনে করেন নতুন কিছু শিখলেন অবশ্যই এই ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন, আরও যারা কার্টুন ভিডিও নিয়ে উৎসাহী আছে তারা শিখতে পারবে। তারপরে দেখুন আপনি এখান থেকে ন্যাচারালে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো ফিচার মুডগুলো চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন, মানে ডায়লগের সাথে ওর মুড বা অ্যানিমেশনগুলো চেঞ্জ হবে। কিন্তু দেখুন ওই যে হাতটা নাড়াচ্ছে রাগান্বিতভাবে, এইভাবে কিন্তু আপনি এক্সপ্রেশনগুলো প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু আলাদা আলাদাভাবে নিতে পারবেন। দেখুন এখন দেখুন এ কিন্তু ড্যান্স দিচ্ছে আর হেঁটে যাচ্ছে কথা বলতেছে। তো এইভাবে কিন্তু মূলত আপনি প্রত্যেকটা সিন বা প্রত্যেকটা গল্প বা প্রত্যেকটা ক্লিপ আপনি নিজ নিজ স্টোরি অনুসারে রেকর্ডগুলো করে নেবেন। তো দেখুন প্রথম রেকর্ড বা প্রথম ক্লিপ কিন্তু আমাদের হয়ে গেছে, তো চাচ্ছি আমি আরও একটা ক্লিপ আপনাদের দেখানোর জন্য। তো দেখুন এই যে নিচে থেকে আরও একটা আমি সিন নিয়ে নিব, সিন অপশনে ক্লিক করে অন্য একটা সিন নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের গল্পের প্রয়োজনে বা আপনাদের স্টোরিতে যে ধরনের সিন বা যে ধরনের ক্যারেক্টার দরকার সে ধরনের ক্যারেক্টারটা আপনি নিয়ে নেবেন। তো জাস্ট সামহাও ডেমো হিসেবে আমি টেক স্টোরে গিয়ে দুজনের ভিতরে কথোপকথন বলাবো যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন। তো বন্ধুরা দেখুন আমরা এখানে একজনকে নিয়ে নিয়েছি চরিত্র, জাস্ট আমরা আরও একজনকে নিয়ে নিব ওই নো অ্যাক্টরের উপর ক্লিক করে। তো দেখুন নো অ্যাক্টরের উপরে আপনি কী করে দেবেন, ক্লিক করে দেবেন। তো দেখুন বন্ধুরা এই যে নিচে কিন্তু নো অ্যাক্টর লেখাই আছে। তো জাস্ট আমরা এখন এখান থেকে এক্সট্রা ফিচারগুলো কিছু আছে যাদেরকে আপনি জাস্ট গল্পের প্রয়োজন ওইদেরকে দেখাতে পারবেন। দেখুন অনেকগুলো ক্যারেক্টার আছে, এইগুলো কিন্তু জাস্ট দেখা যাবে, আপনি এগুলো দিয়ে কোনো কথা বলাতে পারবেন না, জাস্ট গল্পের প্রয়োজনে কিন্তু রিয়েলিটি মনে হবে এটা দিয়ে রাখলে। তো পরবর্তীতে আরও একটা ক্যারেক্টার আমরা নিয়ে নিচ্ছি সেম আগের মতোই নো ক্যারেক্টারে ক্লিক করে। তো দেখুন এখান থেকে আপনার ইচ্ছা মতো বানানো ক্যারেক্টার বা ডিফল্ট ক্যারেক্টার নিয়ে নেবেন। তো আমি কিন্তু ক্যারেক্টারগুলো নিয়ে নিলাম। তো আপনারাও কী করবেন, আপনাদের গল্পের প্রয়োজন অনুসারে ক্যারেক্টারগুলো আপনারা স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেবেন। তারপরে সেম কী করবেন, সেম আগের মতোই সেগুলো দিয়ে আপনি কথা বলাবেন বা ডায়লগগুলো দিয়ে নেবেন। দেখুন আমি এখান থেকে সেমভাবেই আগের মতো ডায়লগগুলো দিয়ে নিচ্ছি। তো আপনারাও কী করবেন, সেমভাবে আপনার গল্পের যে ডায়লগ বা স্ক্রিপ্ট অনুযায়ী আপনারা গল্পের ডায়লগগুলো এখান থেকে রেকর্ড করে নেবেন। রেকর্ড করা হয়ে গেলে জাস্ট ডান পাশে আপনারা গ্রিন চিহ্নতে ক্লিক করলে কিন্তু রেকর্ডটা সেভ হয়ে যাবে। দেখুন নিচে কিন্তু রেকর্ড হচ্ছে। তো এইভাবে কিন্তু মূলত আপনার ডায়লগগুলো দেওয়াতে হয়, এবং আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে এটাও দেখাবো যে আসলে এদেরকে দিয়ে কীভাবে থাপ্পড় মারাবেন, কিস করাবেন, সবগুলোই কিন্তু দেখাবো। তো বন্ধুরা দেখুন আপনারা সেম আগের মতোই এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ অ্যানিমেশনগুলো চেঞ্জ করতে পারবেন বা এক্সপ্রেশনগুলো আপনি ক্লিক করে করে যেটা আপনার গল্পের প্রয়োজন বা কথার সাথে যেটা মেলে সেই এক্সপ্রেশনগুলো দিতে পারবেন। প্রচুর পরিমাণে কিন্তু এখানে এক্সপ্রেশন বা অ্যানিমেশনগুলো চেঞ্জ করার অপশন আছে। তো আমার মনে হয় সবচাইতে সহজ এই প্রোটাগন স্টোরি দিয়েই বা স্টুডিও দিয়ে আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন, খুবই সহজ। দেখুন সেম আগের মতোই কিন্তু রেকর্ড করতেছি। আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমাদের টিউটোরিয়ালটা একটু লং হচ্ছে, বাট আপনি যদি ধৈর্য ধরে এই টিউটোরিয়ালটা এক থেকে দুইবার দেখেন তাহলে কিন্তু এই প্রোটাগন স্টোরি দিয়ে খুব সহজে কিন্তু আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন, এবং সেটা দিয়ে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলটাকে খুব দ্রুত গ্রো করতে পারবেন। আপনি যদি বগুড়ার আড্ডা, বগুড়ার আড্ডা নিউ বা বগুড়ার আড্ডা অল টাইম এই সকল চ্যানেলগুলোকে দেখতেন তাহলে বাংলা মিডিয়ামে দেখুন এরা কত জনপ্রিয়, মিলিয়ন মিলিয়ন পর্যন্ত কিন্তু এদের ভিউ আছে, প্রত্যেকটা চ্যানেল কিন্তু মনিটাইজেশন পেয়েছে। তো দেখুন এখান থেকে আপনি এদেরকে এদের চড়থাপড় মানার জন্য এই যে অ্যাকশন বাটনে ক্লিক করবেন, দেখুন এই যে শর্ট বাটনের মতো এখান থেকে ক্লিক করে নেবেন। দেখুন
তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা এই যে শর্ট আইকন ক্লিক করলে এরকম একজন একটা অপশন আসবে, ওইটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি কোন ধরনের অপশন এখানে চালু করতে চান, যদি চান যে কোনো ক্যারেক্টারকে দিয়ে আপনি থাপ্পড় মারাবেন বা কোনো ধরনের হিট করাবেন, তাহলে আপনি এই যে একটা অপশনে ক্লিক করে দেখুন স্ল্যাপ নামে একটা অপশন আছে। স্ল্যাপ মানে কিন্তু থাপ্পড় দেওয়া। তো জাস্ট আপনি যদি স্ল্যাপে ক্লিক করেন তাহলে কিন্তু সাথে সাথে দেখুন থাপ্পড়ের অপশনটা কিন্তু চলে আসছে। আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু থাপ্পড় অলরেডি দিয়ে ফেলেছে। তো আপনি যদি চান যে পরবর্তী বিপরীত অ্যাক্টরও ওকে থাপ্পড় মারবে, তাহলে সেটা করার জন্য জাস্ট অ্যাক্টরটাকে সিলেক্ট করুন, অ্যাক্টরে ক্লিক করুন। ক্লিক করার পর সেম একইভাবে স্ল্যাপটাকে ক্লিক করুন, দেখুন সে কিন্তু আবারও একে থাপ্পড় মারতেছে। আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা গল্পের প্রয়োজনে যেখানে যে ধরনের সিন আপনি তৈরি করতেছেন সেটাই পারবেন একদম ফ্রি। তো ভিডিওটাতে যারা এখন একটা লাইক দেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। দেখুন বন্ধুরা আপনি যদি এখান থেকে জড়িয়ে ধরা বা হ্যান্ডশেক করা প্রত্যেকটা মোমেন্ট বা প্রত্যেকটা অ্যাকশন বা রিয়াকশন কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন হাগে যদি আপনি ক্লিক করেন এইচ ইউজি হাগে ক্লিক করলে কিন্তু দেখুন এরা একে অপরকে কিন্তু জড়িয়ে ধরবে। তো দেখুন আমি একটা জড়িয়ে দেখাচ্ছি, দেখুন হাগে ক্লিক করার সাথে সাথে কিন্তু একে অপরকে জড়িয়ে ধরবে। দেখুন তা আপনার গল্পের প্রয়োজনে যে ধরনের মোমেন্ট বা যে ধরনের সিচুয়েশন আপনার প্রয়োজন করে নেবেন। করে নেওয়ার পর আপনাদের দেখুন প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর কিন্তু প্রত্যেকটা বিষয় একসাথে সেভ হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা আপনি যদি চাইলে কিন্তু এভাবে 10টা ক্লিপ বা 5টা ক্লিপ আপনার গল্পের প্রয়োজনে যতগুলো ক্লিপ নেওয়া দরকার আপনি নেবেন। নেওয়ার পরে জাস্ট এক ক্লিকে নিয়ে নেবেন। তার আগে দেখুন প্রথম এই সিন অপশনে ক্লিক করবেন সবগুলো রিভিশন দেওয়ার জন্য, যা আসলে সবগুলো ঠিকঠাক আছে কি না। তো এটা করার জন্য প্রথম ভিডিও আইকনে ক্লিক করবেন, দেখুন এগুলো কিন্তু প্রথম থেকে শুরু হচ্ছে। আমি যে প্রথম থেকে শুরু করেছিলাম হাঁটার সিন এগুলো কিন্তু অলরেডি কিন্তু আপনারা প্লে করে দেখে নিতে পারবেন। দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা কী করতে পারবেন, ওই যে ডান পাশে কর্নারে দেখবেন রেন্ডার বাটন আছে, তো ওইখানে যদি আপনি ক্লিক করেন ভিডিওটা কিন্তু ফাইনালি রেন্ডার হয়ে যাবে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি পুরো ভিডিওটা রেন্ডার করেই দেখাবো এবং সেটা কোথায় সেভ হয় সেটাও কিন্তু দেখাবো। তো ভিডিওটা একটু লং হবে, বাট ভিডিওতে আমি প্রত্যেকটা বিষয় কিন্তু দেখাইতে চাচ্ছি ইন ডিটেলসে। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, এক থেকে দুইবার দেখুন, তাহলে আপনি কার্টুন বানানো কিন্তু শিখে যাবেন। কোনো ধরনের পেইড কোর্স করতে হবে না, কিচ্ছু করতে হবে না। দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু প্লে হয়ে গেল। তো জাস্ট এখন আমরা কী করবো, ভিডিওটা সেভ করব। তো সেভ করার জন্য দেখুন ওই যে উপরে সেম আগের কথাই বলতেছি, রেন্ডার বাটনে ক্লিক করুন, ডান পাশের কর্নারে দেখুন, ডান পাশের কর্নারে সেভ নামের একটা বাটন আসে, সেভ বাটনে ক্লিক করুন। তারপর দেখুন রেন্ডার ভিডিও অপশনে ক্লিক করুন, উইথ এক্সপোর্ট সাবটাইটেল বা উইদাউট সাবটাইটেলে এক্সপোর্টে ক্লিক করে আপনি আপনার ভিডিওটা রেন্ডার করে নিন। রেন্ডার করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু একটু সময় নেবে, আপনার ভিডিওর লেন্থটা যত বড় হবে আপনার এক্সপোর্ট হতে কিন্তু ততটা সময় নেবে। বাট এখানে একটা কথা বলে নেই, মোবাইলে কিন্তু অটো একটা রেজলিউশন সেভ হয়ে যায়, যা আসলে এইচডি সেভ হচ্ছে নাকি ফুল এইচডি বা 4K এটা কিন্তু দেখা যায় না অটোমেটিক। কিন্তু আপনার যদি ল্যাপটপ বা পিসিতে যদি এই স্টুডিও বা মানে প্রোটাগন স্টুডিও ব্যবহার হন তাহলে কিন্তু সেটা দেখা যাবে, 4K পর্যন্ত দেখিয়ে কিন্তু আপনি রেন্ডার দিতে পারবেন। তো দেখুন আমার প্রায় ভিডিওটা কিন্তু রেন্ডারিং হওয়া শেষ। এখন আপনি গ্যালারিতে সেভ করবেন কীভাবে সেটা এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। এই নিয়ে আলাদা ভিডিও আছে, সেটাও দেখে নিতে পারবেন। তো দেখুন এখানে দেখিয়ে দেই যে আসলে কীভাবে গ্যালারিতে সেভ করবেন। ভিডিওটা রেন্ডার হয়ে গেছে, প্রায় ফাইনালাইজিং ভিডিও হচ্ছে, কয়েকটা সেকেন্ড ওয়েট করুন। আমি ভিডিওটা কোনো কাট সাট করে নিই, আপনাদের বোঝার সুবিধার জন্যই আমি ভিডিওটার কোনো অংশ কিন্তু কাট করে নেই বা কোনো অংশ কিন্তু স্কিপ করে নেই। দেখুন ফাইনালাইজিং দ্য ভিডিও চলে আসছে। তো এর পরবর্তী স্টেপটা একটু খেয়াল করুন, ভালোভাবে দেখুন, তাহলে কিন্তু ভিডিওটা একদম বেসিক থেকে সেভ করা পর্যন্ত কিন্তু আপনারা নিতে পারবেন। দেখুন একটু ওয়েট করুন, দেখুন এখানে কিন্তু চলে আসে। দেখুন আপনাদের কাজ হলো গ্যালারিতে সেভ করার জন্য জাস্ট এই প্রোটাগন আইকনেই আপনাদের ক্লিক করতে হবে। আমরা কী করবো, প্রোটাগন আইকনে ক্লিক করুন, দেখুন নিচে কিন্তু লেখা আছে সেভ টু গ্যালারি। তো জাস্ট ওইখানে ক্লিক করুন, 5 থেকে 10 সেকেন্ড সময় নেবে। দেখুন এখানে লেখা আছে ভিডিও নেম, দেখ সামহাও একটা ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সামহাও একটা নাম দিবেন, দেখুন আমি এখানে একটা সামহাও একটা নাম দিয়ে দিলাম। তো সেমভাবে আবার সেভ বাটনে ক্লিক করুন, দেখুন ভিডিওটা কিন্তু ফাইনালাইজিং দ্য ভিডিও ডান হয়ে যাবে। তো দেখুন এখানে ডান লেখা আসলে দেখুন ডান হয়ে গেছে। তো এখন কথা হলো যে ভাই আমরা ভিডিওটা কোন ফাইলে গেল বা কোথায় গিয়ে আমরা খুঁজব। তো দেখুন আমরা চলে যাব, এখন আমরা এমএক্স প্লেয়ারে যাব, যা সবচেয়ে খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ। এইভাবে ভিডিওটা রেন্ডার দেওয়ার পর এমএক্স প্লেয়ার ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে খেয়াল করলে আপনি দেখতে পারবেন মুভিজ নামে একটা ফোল্ডার আছে। তো মুভিজ নামে ফোল্ডারের ভিতরেই এর যতগুলো ফাইল আপনি রেন্ডার দেবেন সবগুলো ফাইল এখানে স্টোর হবে, সেটা ফোন মেমোরি হোক অথবা আপনার যদি ফোন মেমোরি সিলেক্ট থাকে ফোন মেমোরি, এসডি কার্ড হলে এসডি কার্ড। তো সচরাচর ফোন মেমোরিতেই এটা
সেভ হয়ে থাকে ডিটেলসে। তো দেখুন এটা আপনাদেরকে দেখুন প্লে করে শোনাচ্ছে, দেখুন এটা কিন্তু অলরেডি প্লেও হয়ে গেছে। তো সেম এইভাবে কিন্তু আপনারা প্রোটাগন দিয়ে 2-5 মিনিটের ভিতরে ভিডিও ক্লিপগুলো তৈরি করে করে একদম প্রফেশনালভাবে অ্যানিমেশন নিয়ে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন, একদম 101% মনিটাইজেশন এই চ্যানেলগুলোতে দিয়ে থাকে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানান, আর কোনো সমস্যা হলে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কে যোগাযোগ।